ইরান ধ্বংসের পরে ইরান কিভাবে টিকে থাকবে অনন্য যা সত্য যা সত্য অনন্য থেকে তুমি নিজেকে আত্মরক্ষা করো আসবে ধর্মে শিওরে সদা জাগ্রত গোলোক বিহারী শ্রীহরি এসেছো এসেছো প্রভু মা ভাই শক্তি ধরে এই সুদর্শনে হত্যানম অনর্মস্য তদাত্মানম সৃজামৃহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দৃষ্টিতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে স্বামীর আশ্রয় যে নারীর পরম আশ্রয় লেও আমার কাছে তুমি আশ্রয় পাবে না কল্যাণী তোমার রোধে আমি তোমাকে শির মর্যাদা দিয়েছি সন্তানও ভার দিয়েছি এইবার তুমি ফিরে যাও জগন্নাথ মাথায় নিয়ে চিরদিনের জন্য আত্মপরিচয় গোপন করে থাকবে আর তুমি ঋষি সেই করুন মনে রে তার বিনিময়ে কোনো প্রার্থনা আমরা অপূর্ণ রাখবো না প্রয়োজন হলে
বলুন মহর্ষি বলুন। আমি আমি আমার মায়ের প্রতি অনেক অবিচার করেছেন, সব আমি ভুলে যাব, শুধু একটিবার, শুধু একটিবার আমি। কেন কেন পত্নী তার অসতী কলঙ্ক শিল পক্ষে নিয়ে কেঁদে কেঁদে বেড়ায়? উত্তর দাও মহর্ষি, উত্তর দাও। অনিষ্টের ফল হলে তুমি নীরব থাকতো মহর্ষি, কিন্তু আমি তা পারবো না। আমি আমার ন্যায্য দাবি বাহু করে আদায় করে নেব। শেষে জড়া আসন্দ্রের রুদ্র কটাক্ষ থেকে আত্মরক্ষা করতে এই সাগর মুখে দ্বারকা পুরী নির্মাণ করে আমি নিশ্চিন্তে বাস করছি। কিন্তু হায়, এখানেও ক্রন্দনের ترجمة
ব্রহ্ম নারায়ণ আমার প্রণাম গ্রহণ করো Hey, the beat.
সে শুধু দেখতে চাই কিসে তুমি ভগবান সাত্তকের বৃথা চেষ্টা ওরা জানে না কাল যবনের মৃত্যু যাদবের হাতেও নয় আর আমার চক্র আগত প্রায় ভগবান